नमस्कार कृषि जगरण स्वागत स्टुडिओ मैं मृगाक्षी लिखी कृषि खंडर कईबा गुतवपूर्ण खबर प्रथम चाक हेडलैंस हिमंत विश्व शर्मा केबिनेटर गुतवपूर्ण सिद्धान 500 टकार विनिमय शहर कैसा घर थका लोक सजा पड़े पक्षीघर चाह बगिचा अंचल 819 कृषक पद सृष्टिर केबिनेटर अनुमोदन ग्राम्य अर्थनीति उन्नयन प्रकल्प 441.86 कोटी टकार अनुमोदन सरकार तमुलपुर कृषि फार्म परदर्शन केन्द्र राज्य मंत्री डॉ संजीव बाल्यनर जोरहाट कृषक मजद केचुसार उत्पादने दक्षता विकास प्रशिक्षण कोकराझार टीसू कलचार और बनाना विषय ऊपर एदिनिया प्रशिक्षण कार्यसूची कामरूप महानगर जिलार माइलयबारीत पशुपालक सजगता शिविर भोटार कार्ड और आधार कार्ड संयोग कर समयसीमा बृद्धि शोणितपुर बीज सिंचा फल चपुआ संरक्षण और प्रक्रियाकरण प्रशिक्षण कार्यसूची सम्पन्न के जे चौपाल माइक्रो इरीगेशन सन्दर्भ आलोकपात रिवुलिसर परिचालन संचालक कौशल जयसवाल बुधबारे डॉक्टर हिमंत विश्व शर्मा सरकार एखन गुरुत्वपूर्ण केबिनेट बैठक अनुषित है। यह बैठक लिया है बहुकता गुरुत्वपूर्ण सिद्धांत सिद्धांतूह भरतम से सुशृंखलित भूमि निष्पत्ति प्रक्रिया এতিয়াৰে পৰা পৌৰসভা অঞ্চলত ভূমি বন্দোবস্তি প্ৰক্ৰিয়া সুশৃংখলিত কৰিবলৈ উপায়ুক্তসকলক চহৰৰ কেঁচা ঘৰত থকা PMAY-ৰ ঘৰ পোৱাত সুবিধা কৰি দিব পৰাকৈ কৰ্তৃত্ব দিয়া হৈছে। চহৰৰ হিতাধিকাৰীৰ সপক্ষে ভূমি নিষ্পত্তি বহুদিৰ বাবে ভূমিৰ পৰিমাণ নিৰ্ধাৰণ আৰু প্ৰিমিয়ামৰ হাৰ যুক্তিসংগতকৰণৰ ক্ষমতা অৰ্পণ কৰিছে কেবিনেটে। 500 টকাৰ বিনিময়ত চহৰত কেঁচা ঘৰত থকা লোকে PMAY ঘৰ নিৰ্মাণ কৰিব পাৰিব। এতিয়াৰে পৰা ইয়াৰ দ্বাৰা ভূমিহীন খিলঞ্জীয়া হিতাধিকাৰী অৰ্থনৈতিকভাৱে দুৰ্বল নিম্ন আৰু মধ্যবিত্ত আয় শ্ৰেণীৰ অন্তৰ্গত ভূমিহীন খিলঞ্জীয়া লোকক প্ৰিমিয়ামৰ ৰেহাই হাৰত নিষ্পত্তিৰ জৰিয়তে মাটিৰ মালিকীস্বত্ব প্ৰদান কৰা হ'ব। চাহবাগিচার বিদ্যালয়ত কৃষক নিযুক্তি সন্দৰ্ভত গুৰুত্বপূৰ্ণ সিদ্ধান্ত লৈছে কেবিনেটে। চাহবাগিচা অঞ্চলত শিক্ষা খণ্ডৰ উৎকৰ্ষ সাধনৰ লক্ষ্যৰে 819 শিক্ষক পদ সৃষ্টিৰ বাবে কেবিনেটে অনুমোদন জনাইছে। 419খন চাহবাগিচা পৰিচালিত নিম্ন প্ৰাথমিক বিদ্যালয়, 2খন চাহবাগিচা পৰিচালিত মধ্য ইংৰাজী বিদ্যালয়, 1খন চাহবাগিচা পৰিচালিত হাইস্কুল প্ৰাদেশিককৰণৰ লগতে পূৰ্বতে থকা শিক্ষকসকলক প্ৰশিক্ষণ দিয়া হ'ব। বিনামূলীয়া পাঠ্যপুথি, মধ্যাহ্ন ভোজন আদি একে সুবিধাৰে চলি থাকিব। বছৰি 33 কোটি টকা ইয়াৰ বাবে অনুমোদন জনাইছে কেবিনেটে। চাহবাগিচা অঞ্চলৰ 1 লাখ যুৱক যুৱতীৰ আত্মসংস্থাপনৰ বাবে চৰকাৰে 1000 কোটি টকা আবণ্টন কৰিছে। RIDF-ৰ ঋণ বৃদ্ধিত সন্মতি জনাইছে হিমন্ত বিশ্ব শৰ্মা কেবিনেটে। গ্ৰাম্য আন্তঃগাঁথনি প্ৰকল্পৰ বাবে নাবাৰ্ডৰ পৰা 441.86 কোটি টকাৰ আৰু IDF ঋণ সংগ্ৰহত অনুমোদন জনোৱা হৈছে। ইয়াৰ অধীনত 17খন জিলাত 24টা গ্ৰাম্য পথসহ মথাউৰি, 29খন জিলাত 66টা ক্ষুদ্ৰ জলসিঞ্চন প্ৰকল্প, 20খন জিলাৰ 100খন চাহ বাগিচাত বিদ্যালয় নিৰ্মাণ কৰা হ'ব। এই পুঁজিৰ ফলত প্ৰকল্পসমূহ ক্ষিপ্ৰভাৱে সম্পূৰ্ণ হ'ব আৰু ৰাজ্যৰ গ্ৰাম্য অঞ্চলৰ আন্তঃগাঁথনি যথেষ্ট উন্নত হ'ব বুলি আশা কৰা হৈছে। কেন্দ্ৰ ৰাজ্যিক মন্ত্ৰী ডক্টৰ সঞ্জীৱ বাল্যানে বুধবাৰে তামুলপুৰত উপস্থিত হৈ বিভিন্ন কাৰ্যসূচীত অংশগ্ৰহণ কৰে। তামুলপুৰৰ কেইবাখনো কৃষি ফাৰ্ম পৰিদৰ্শন কৰে মন্ত্ৰী বাল্যানে। কুমাৰিকাটাত উপস্থিত হৈ গ্ৰীণউড এগ্ৰ ফাৰ্মখন পৰিদৰ্শন কৰি কৃষক বিমল নাৰ্জীক উৎসাহ যোগায়। মন্ত্ৰীগৰাকীৰ পৰিদৰ্শন কালত সংগ দিয়ে বাক্সা জিলাৰ উপায়ুক্ত মাচান্দা মেগডালিন পাৰ্টিন, সহজীয়া কৃষি কাৰ্য বিষয়া দুলাল দাস, তামুলপুৰ মহকুমা কৃষি বিষয়া কমলজ্যোতি দাস, তামুলপুৰ ৰাজহ চক্ৰ বিষয়া উহেলুৰ ৰহমানৰ লগতে বিষয়া কৰ্মচাৰীসকলে যোৰহাট জিলা কৃষি কাৰ্যালয়ৰ ফালৰ পৰা কৃষি প্ৰযুক্তি ব্যৱস্থাপনা অভিকৰণৰ উদ্যোগত বাগচুং উন্নয়ন খণ্ডৰ টিমটিমিয়া গাঁৱৰ কৃষকসকলৰ মাজত কেঁচুসাৰ উৎপাদনেৰে দক্ষতা বিকাশৰ ওপৰত প্ৰশিক্ষণ প্ৰদান কৰা হয়। অনুষ্ঠানত বৰভোলা আৰু মাধপুৰ কৃষিচক্ৰৰ কৃষি উন্নয়ন বিষয়া বিশ্বজিৎ দাস, দীপজ্যোতি চৰকাৰ, খণ্ড কাৰিকৰী প্ৰবন্ধক সাৰংগদেৱ গোস্বামী, সহকাৰী কাৰিকৰী প্ৰবন্ধক বেবী গগৈ, মিলেট বিপণন কাৰ্যবাহী নবনীতা বৰা আৰু মিলেট সম্প্ৰসাৰণ কাৰ্যবাহী ৰিম্পা দাস উপস্থিত থাকে।
বিটিসি কৃষি সঞ্চালকালয়ের উদ্যোগত কোকৰাঝাৰত টিশু কালচার অব বানানা বিষয়ের উপর এদিনিয়া প্রশিক্ষণ কার্যসূচী অনুষ্ঠিত হয়। এই কার্যসূচীত অংশগ্রহণ করা প্রায় 50 গৰাকীৰ অধিক কৃষকক উন্নত জাতর G9 কলর কৃষি পদ্ধতি সম্পর্কে পুনের পৰা অহা টিশু কালচার অব বানানা বিশেষজ্ঞ ডক্টর সন্দীপ প্রিয়দর্শীয়ে প্রশিক্ষণ প্রদান করে। এই প্রশিক্ষণত বিটিসির কৃষি সঞ্চালক বিনোদ বসুমতারী, কৃষি বিভাগের বিশেষ কর্তব্যরত বিষয়া মনোরঞ্জন দাস, জেলা কৃষি বিষয়া বুরলুম বুথুর নার্জারী প্রমুখে অন্যান্য বিষয়ববী সকল উপস্থিত থাকে। রাষ্ট্রীয় পশুপালন অভিযানের সৌজন্যত আর পশুধন উন্নয়ন অভিকরণের উদ্যোগত কামরূপ মহানগর জেলার মালয়বাড়ীত অনুষ্ঠিত হয়েছে পশুপালক সজাগতা শিবির। পশুধন আর হাঁহ কুকুরা পালনের বিজ্ঞানসম্মত ব্যবস্থাপনা সম্পর্কে কৃষক সকলের মাজ সজাগতা সৃষ্টির লক্ষ্যে অনুষ্ঠিত এই শিবিরত পশুপালনের সহায়ক হওয়াক পশুধনের কৃত্রিম গর্ভধারণ আর ক্রস প্রজনন সন্দর্ভত পশুপালক সকলক সজাগ করা হয়েছে। বুধবারে এই সজাগতা শিবিরত অংশগ্রহণ করে মহিলা আর যুবক যুবতী সকলক ব্যাপক অংশগ্রহণ করা দেখি আপ্লুত হওয়া বলে প্রকাশ করেছে কৃষিমন্ত্রী অতুল বরাই। সরকারের বিভিন্ন আসনের সুবিধা গ্রহণের পশুধন আর হাঁহ কুকুরা পালন করে আত্মনির্ভরশীল হবলে রাজ্যখনের উন্নয়নমূলক যাত্রাত অরিহণা যোগাবলে সকলকে আহ্বান জানায়। বর্তমান সকলে প্যান কার্ড আর আধার কার্ড সংযোগক চিন্তিত হয়ে আছে, কেন ইয়ার অন্তিম সময়সীমা অতি সোনকালে শেষ হব। প্যান আধার 31 মার্চ 2023 ভিতর সংযোগ করবো পূর্বে ঘোষণা করা হয়েছিল, কিন্তু ইয়ার মাজতে আহিছে কিছু সকাহ। শেহতীয়াক ভোটার কার্ড আর আধার কার্ড সংযোগ করার সময়সীমা বৃদ্ধি করা হয়েছে। রাষ্ট্রীয় নির্বাচন আয়োগে আধার কার্ড আর ভোটার কার্ড লিঙ্ক করার নির্দেশ দিয়েছিল আর এই গুরুত্বপূর্ণ কামর অন্তিম দিন চমু চমি অহাত সাধারণ লোক সকল চিন্তিত হয়ে পড়েছিল, কিন্তু এই সময়সীমা 31 মার্চ 2024 বৃদ্ধি করা হয়েছে। গতি আপনি যদিহে এতিয়াও প্যান কার্ড আর আধার কার্ড সংযোগ করা নাই, তেন্তে এই কাম করবলৈ এতিয়াও হাতত যথেষ্ট সময় পাব। শোণিতপুর জেলা কৃষি বিভাগের উদ্যোগত আর এপার্টর অধীনত বিন্দুকুড়ি কৃষিচক্রের অন্তর্গত পক্ষিয়াঝাড়ের মাজিয়া কৃষক উৎপাদক কোম্পানির কার্যালয়ত বীজ সিঁচা, চপুয়া আর শুকুয়া সংরক্ষণ আর প্রক্রিয়াকরণের উপর দুদিনিয়াক প্রশিক্ষণ কার্যসূচী অনুষ্ঠিত হয়। প্রশিক্ষণের প্রথম দিন মাজিয়া কৃষক উৎপাদক কোম্পানি তথা FPCCর বিষয়ববী আর কৃষকসলক বৈজ্ঞানিক পদ্ধতির বীজ সিঁচা, শস্য চপুয়া আর উৎপাদিত সামগ্রী সমূহ কেন সংরক্ষণ করব পারি এই বিষয়ে প্রশিক্ষণ প্রদান করা হয়। অনুষ্ঠানত উপস্থিত থাকে উদ্যান শস্য বিভাগের মহকুমা কৃষি বিষয়া প্রাঞ্জল শর্মা, এপার্ট শোণিতপুরের DAC শ্যামন্ত বরা, গবেষণা কারিকরী পঙ্কজ বরুয়া, মিডিয়া বিশেষজ্ঞ বিতুপন শইকীয়া আর IRRI বিশেষজ্ঞ সকল। কৃষি জাগরণের KJ চপাল অনুষ্ঠানত আজির অতিথি কৌশল জয়সওয়াল। জলসিঞ্চন প্রতিষ্ঠান রিভুলিসর পরিচালক সঞ্চালক জয়সওয়ালে আজি অনুষ্ঠানত মাইক্রো ইরিগেশনের গুরুত্ব সন্দর্ভত আলোকপাত করে। ভাষণ কয় যে কৃষিকর্মত ব্যয় হ্রাস করা আর পানির অপচয় হ্রাস করার ক্ষেত্রে মাইক্রো ইরিগেশন এক ফলপ্রসূ প্রক্রিয়া। এই প্রক্রিয়া সহজ করবলে মাইক্রো ইরিগেশনের রাজসাহায্যর প্রয়োজন বলে উল্লেখ করে। আর ইয়ার মানে মৃগাক্ষী বাতর মাজের বিদায় লো, ধন্যবাদ।